السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা যারা এখানে আছেন, এই একটু আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম ক্যামেরা ঠিক করার জন্য। দুই মিনিট ওনারা ক্যামেরা ঠিক করবে, ক্যামেরা দেখা জায়গা না দেখার উঠবেন না। 2 মিনিট সময়, আপনারা একটু বসেন। এই 2 মিনিটে ক্যামেরা ঠিক করে দিবেন, এই ক্যামেরার জন্য আর উঠবেন না কেউ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونريد أن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. رواه ابن ماجه. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের আদর্শ, আমাদের নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশের আলোচনা, বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশে ভেজাল লেগে আছে, আমরা এগুলো নিরসনের জন্য আজকের আলোচনার আয়োজন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অধ্যাপক আসামা আব্দুল মালিক, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছে, বিশ্বনন্দিত মফাসের করা ইসলামিক চিন্তাবিদ বগুড়া জেলার স্মৃতি সন্তান আলহাজ মাওলানা মুফতি মজলুর রশিদ মিয়া,
দামাত বারকা ধুমুর আলিয়া এখানে উপস্থিত আছেন জনাব শফিউল আলম শাফিন, জনাব অধ্যক্ষ মোহাম্মদ এরশাদুল বারী এরশাদ সাহেব, মঞ্চে বসা আপনার এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমি অনেকের নাম জানি না, একবারে দোয়া করছি ওরফানা এলাকা দিকের বলেন আমি সামনে বসা এই দুর্যোগ মুহূর্তে নিচে কাদা এবং ভেজা উপরে বৃষ্টি হচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে নবীদের সিরাত শোনার জন্য যারা এত পাগল, আমার মন ডেকে বলছে বিশ্ব নবী যদি এখন বাংলাদেশে আসতেন আমার মনে হয় বগুড়ার এই যুব সমাজ হযরতে তালহার মতো জীবন দিয়ে হলেও পাহাড় দিতে। এই দৃশ্যটা আমরা যেন আড়স থেকে দেখে এ জেলার মানুষদেরকে বিশ্ব নবীর আশেক হিসাবে কবুল করে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মোহাম্মদ রাসূলুল্লাহ সবার জন্য রহমত ছিলেন, সেই হিসাবে তার আদর্শ তার জীবনী শোনার জন্য সবাইকে আমরা আহ্বান জানিয়েছি যারা এসেছে, এই মানুষগুলোকে নিয়ে আমাদের মালিকের দরবারে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা শুনছিলাম যশোরের মুখ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে আপনাদের এই পাশের বিভাগ রংপুর, এটা তো রাজশাহী বিভাগের ভেতরে, পাশের বিভাগ রংপুরের কৃতি সন্তান বীর সন্তান শহীদ আবু সাইদ, কিছুদিন আমি আগে গিয়েছিলাম তার কবরে, তার বাবা বলছিল যে ছোটবেলা থেকে প্রতিবাদী মুসলমানদের এইটাই হওয়া উচিত, আমরা তো বিড়ালের জাতি না, আমরা সিংহের জাতি, আমরা প্রতিবাদী, প্রতিবাদ বন্ধ হয়ে গিয়েছিল এই জন্য 4.5-15 বছরে সালেরা যা ইচ্ছা তাই চলছে, প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে। শহীদ আবু সাইদ মীর মুগ্ধর মতো কেউ যেন আর কিয়ামতের আগে বাংলা চেয়ারে কোনো সারে বসতে না পারে। এত আনানের জিনিস ছেড়ে দেওয়ার পরে অনেকের মাথা খারাপ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, এক লোক উর্দু শাসে দৌড়াচ্ছি ছেলের সাথে দেখা রাস্তায় ডাক দিয়ে বলছে আব্বা তুমি কোথায় যাও, বলো ভাই চুপ কর, ভাই মানে বাড়ি দিয়ে যে বলছে আম্মা আমি আর দুনিয়ায় বাঁচবো না, কেন আব্বা আমাকে রাস্তায় মানুষের সামনে ভাই বলে ডাকবে, মহিলা বলছে কি এত বড় ক্ষমতা তোর বাবা, ও বাড়িতে আসে, বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছে ওগো তুমি নাকি রাস্তায় লোকের সামনে ছেলেকে ভাই করে ফেলেছ, বলছে ওরে মা গরু হারাই রকম হয় 50-60 হাজার টাকার একটা গরু হারিয়ে গেলে যদি অবস্থা হয় এরকম একটা অবৈধ রাষ্ট্র হারিয়ে গেলে কি অবস্থা হয় বুঝতে পারছেন না, মাথা এখনো ঠিক হয়নি, এই জন্য গতকালকেও বলেছে আমি পদত্যাগ করিনি, পদত্যাগ করে নিয়ে এই ভিডিও কি বানানো নাকি, রাষ্ট্রপতি নিজেই বলছে উনি আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে আর আপনি বলছেন করেননি, এত লোভ আপনার ক্ষমতার, বলা যাচ্ছে গরু হারালে মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায় আপনারও মনে হয় খারাপ হয়ে গেছে, এজন্য ওনার ছেলে পরশু দিন স্ট্যাটাস দিয়েছে আমার মার মাথা খারাপ, ওনার কথা আপনারা কিছু মনে করবেন, আর আগের দিনে স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, কি সুন্দর সুন্দর স্ট্যাটাস, সুবহানাল্লাহ, সুতরাং শোকে মুখে যারা ওটা পাল্টা করছে জালেমদের দোষর এখনো যারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে সাহস জোগাতে অনেকে বলছে চট করে ঢুকে পড়ব, আসে কত মানুষ অনেকে চামড়া দিয়ে ঢোক ঢোকে বাঁচাবে বলে বসে আছে, বিশেষ করে আবু সাইদের মা আপনাকে যদি পায় সত্যি আপনার এক টুকরা চামড়া ওর লাগবে, বহু মানুষ এরকম যারা অনেক কিছু হারিয়েছে আশায় আছে, আমরা দেখতে পাচ্ছি এদেশের অনেকে এখন একটু শোর লাগিয়েছে যে ওনাদেরকে সামনে আনতে দিন, এটা কিন্তু একটা টোপ, ভুলেও আপনি টোপ গেলবেন না, যদি বাইরে আসেন এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি কালকে ধরা পড়েছে ও মনে করেছিল যে সব সহজ হয়ে যাচ্ছে, যেই বের হয়েছে
দরবেশের মতো ঘোড়া দিয়েছে। আশা করছে আপনি ভোর করবেন না। কোরআনে কারিমের এই অনুষ্ঠানে যেহেতু নবীর জীবনী শোনার জন্য আমরা এসেছি, এই পৃথিবীতে শ্রেষ্ঠ অনুষ্ঠান দুইটা, কোরআনের আলোচনা আর নবীজির আদর্শের আলোচনা। এর উপরে দুনিয়ায় কোন উত্তম আদর্শ উত্তম আলোচনার অনুষ্ঠান নেই। এটা এখন এবাদত চলছে, যে এবাদতে কষ্ট বেশি হয় ওই এবাদতে সওয়াব বেশি হয়। শুধুমাত্র মূসা আলাইহিস সালামের যে অনুসারী যে দল, এই দলকে আমি ধ্বংস করে দেব। হাজার হাজার বছর আগে ফেরাউন বুঝতে পেরেছিল এদেশে যেহেতু দল বিদলে বহু মানুষ বিভক্ত হয়ে আছে, কোন দলের দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একটা দলের দ্বারা তার ক্ষতি হওয়া, তার রাজত্ব, তার সিয়ার চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা মূসা নবীর দল। এই জন্য ওর বড় টার্গেট ছিল এই দলটাকে। হাজার হাজার বছর পর 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত পৃথিবীতে লেডি ফেরাউন যারা এসেছে তার ভেতরে অন্যতম আমরা অনেকে পেয়েছি, তারাও খুঁজে ফেলেছে এ দেশে হাজারো দল আছে, কারো দ্বারা সিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একটা দলের দ্বারা এদেশের সিয়ার নড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সে দলের ভেতরে আমরা 4টা জিনিস পেয়েছি। কোন দল যদি কেউ গঠন করে, সূরা আলে ইমরানের ভেতরে 4টা বিষয় আল্লাহ জানিয়েছেন, 104 নম্বর আয়াত। দল করতে আমরা জানি 4টা জিনিস লাগে। 1 নম্বরে নেতা লাগে। কি লাগে? নেতা ছাড়া দল হয়। কোরআনে কারিমে এর জন্য বিশ্ব নবীকে আল্লাহ হে নেতা এই শব্দ বলে ডাক দিয়েছেন, ইয়াসিন। আয়াতুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কারীদের ভেতরে বর্ণনা পেয়েছি আমি, ইয়া মানে হে, সিন মানে সাজ্জে, সিন শব্দের তিনি 5টা ব্যাখ্যা দিয়েছেন। আয়াতুল মুফাসসিরিন নবী কিরাম 50 ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। আলামিন দিলেন কেন? শুধুমাত্র এই জগতে না, যত জগৎ আল্লাহ বানিয়েছে, যত গ্রহ উপগ্রহ আছে, যেখানে আপনি বাস করেন না কেন, আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। নেতা এ শব্দটা শুনলে অনেকে রাজনীতি মনে করে, এটা শুধু রাজনীতি না, এটা আখিরাতের সাথে জড়িত বিষয়। কারণ মানুষকে মরণের উপরে আল্লাহ যখন বিচারের জন্য ডাকবেন, তখন একা ডাকবেন না, ডাকবেন নেতা সহ। ইয়াউমা নাকুমু আপনার বিবেকে কি বলে বলেন তো,
আপনি এই পৃথিবীতে যে নেতার আদর্শ মানেন, যার পেছনে স্লোগান দেন, ওই লোকটা যদি সামনে থাকে, আপনি যদি পেছনে থাকেন, ওর যা চরাচেরা, ওর যা চরিত্র আপনি তো সবই জানেন। আপনার কি মনে হচ্ছে, আল্লাহ পাক যদি ওর সামনে দেখে আপনাকে পেছনে দেখে, আপনার যা ভালো আছে আছে, ওর যা অবস্থা আল্লাহ মাফ করবে বলে মনে হয়? পরে দেখে দল রাগ হয়ে যাবে। অনেকে মনে করে যান যে নামাজ পড়ে রোজা রাখি, আমার দাড়ি আছে, পাগড়ি আছে, জব্বা আছে, আমি নবীর মিলাদ পড়ি, হজ করে আসলাম, আমার বউ পর্দায় থাকে। অথচ পৃথিবীতে আমরা অনেককে দেখি বিশ্ব নেতা বলে দাবি করে, অথচ জন্মে ঠিক নেই। আপনারা আবার এই দেশে মনে করি না, অনেক দেশে আছে, তাদের জীবনীগুলো পড়লে দেখা যায় বাবা এক ধর্মের, মা আরেক ধর্মের, জন্মে ঠিক থাকে কি করে? নেতা হওয়ার জন্য যে আদর্শ গুলো সাতটা পেয়েছি আমি আয়াতের তাফসিরে, হযরতের লোক নবী আলাইহিস সালামের যত কিছু ছিল সবকে আপনি নিতে পারবেন, কিন্তু স্ত্রীকে নেবেন না, যদিও তার চরিত্র খারাপ ছিল না। লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্র হীনা ছিল না, কিন্তু যখন আল্লাহ গজব দিলেন তার স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়ে দিলেন। আমি একটা দুইটা না যতগুলো তাফসির আমার জীবনে দেখেছি সব মুফাসসিরদের ব্যাপারে একমত। আমি এটা প্রথমে বুঝছিলাম না, বুঝছিলাম না, জেলখানা যাওয়ার পরে আপনাদের এই পাশের বিভাগ রংপুর, বিশ্ব ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব এটিএম আজহারুল ইসলাম, মাঝে মাঝে আমার কাছে বই পাঠাতেন, প্রোডাক্টিভ মুসলিম বলে একটা বই আছে, আমার কাছে প্রায় সতের উপরে বই ছিল, কিন্তু হিন্দু কারারক্ষী এই কারণে আমার কাছে বই থাকতে না, বই যদি কাছে থাকতে না তাই বাধ্য হয়ে যারা ইসলাম বসে ইসলাম প্রচার করে এরকম মানুষের কাছে পাঠিয়ে দিই। আমার সাথে যেহেতু পরিচয় ছিল এই জন্য মাঝে মাঝে কারারক্ষীদেরকে বলতো হামসাকে বইগুলো দিয়ে আসো, যেন শেষ করে, করার পরে যেন বাইরে এগুলো প্রকাশ করে, তার ভেতরে এই তথ্যটা পেয়েছি। লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো, সে চরিত্র হেনা ছিল না, তারপরে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন একটাই মাত্র কারণ, সব মুফাসসিররা জানিয়েছেন সে তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত। বগুড়া পাশে আপনি এখান থেকে কিছু নেবেন না, আপনার চরিত্র ভালো, আপনি নামাজ পড়েন, রোজা করেন, আপনার বউ পর্দায় থাকে, কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যার চরিত্র ভালো না, এরকম মানুষ দেশে নেই। লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ চরিত্রহীনদের সাপোর্ট করার কারণে জাহান্নামে দেয়, আপনাকে দেবে না মানে? এখানে যার পেছনে থাকবেন খুব খেয়াল করে, এটা দুনিয়ার বিষয় হলে আল্লাহর কসম আমি বলতাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। এই পৃথিবীর ময়দানে যার আদর্শ ঠিক নেই, নেতা ঠিক নেই, এ মারা যাওয়ার পরে কিতাবুল মুফরাদের ভেতরে হাদিস পেয়েছি আলাদাবুল মুফরাদ, ও মরণের সঙ্গে সঙ্গে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। আমি আপনাদেরকে বাঁচাতে এসেছি, এখন যদি আপনি বাঁচতে না চান, যান আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি জাহান্নামে যাচ্ছেন, আসেন ফিরে আসেন, এখনো পশ্চিম দিকে সূর্য ওঠে নাই, এখনো পর্যন্ত তওবার দরজা বন্ধ হয়ে যায়নি, ফিরে আসেন, এটা দুনিয়ার বিষয় না। বগুড়াবাসী বহু ভালোবাসি আপনাদের, এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত, আপনি দোয়া খাচ্ছেন। সাজ্জাদুল বাসা আল্লাহ দিয়েছেন, সাজ্জাদুল আলামিন দিয়েছেন, যদি বলেন আমি বগুড়ায় না, আমি কুষ্টিয়ায় বাস করি, কুষ্টিয়া কি পৃথিবীর ভেতরে না? শুধুমাত্র এই 228টা রাষ্ট্র নিয়ে পৃথিবী গঠিত, এখান থেকে আরো যত গ্রহ আছে, কেউ যদি বলে আমি মঙ্গল গ্রহে বাস করি ওইটা কার, কেউ যদি বলে চাঁদের দেশে বাস করি ওইটা কার, ওখানে আপনাকে নবীকে নেতা মানা লাগবে, এটা না সালু আমরু বাইনা হুন্না, প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে, কেউ যদি বিজ্ঞান
মঙ্গল গ্রহে নিয়ে যেয়ে বলে আমি এখানে বাস করবো, আমি আর পৃথিবীতে যাব না, আপনাকে ওখানে সর্বদিন বসবাস করবেন, বিশ্ব নবীকে আদর্শ নেতা মানা লাগবে, না মানলে আপনি জাহান নামে যাবেন। দল করতে প্রথমে নেতা লাগে, আমাদের যে নেতা আমরা পেয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এর চাইতে বড় নেতা দুনিয়ায় আছে আর আমরা যাব চরিত্রে? দুই নম্বরে লাগে আমরা জানি সংগঠন, পৃথিবীতে বহু সংগঠনের নাম আমরা পেয়েছি, বাংলাদেশ জামাতে ইসলামী এর ভেতরে যে শব্দগুলো দিয়ে গঠিত আপনি তাকান, অনেকে বলে মৌলবাদী বানিয়েছে, আরে শয়তান বানিয়েছে। যে আপনি লক্ষ্য করেন সব দেশ থেকে জামাতে ইসলামী ইসলামের দল, এর চাইতে আর সুন্দর জিনিস কি থাকে? সর্বশ্রেষ্ঠ প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। আপনি বাংলাদেশের হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, দেখবেন একটা দাড়িপাল্লা টাঙানো আছে। যদি তোমরা ন্যায় বিচার না পাও, হাইকোর্টে যদি না পাও, সুপ্রিম কোর্টে এসে দেখো দাঁড়িয়ে পাল্লা টাঙ্গার মাসে, এখানে পাল্লা একদিকে ঝুলে যাওয়া না, একেবারে সমান্তরাল। তার মানে সরকার বাংলার মানুষকে বোঝাতে চাচ্ছে যে এখানে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে, যে প্রতীক দিয়ে আমাদেরকে আপনি দেখাচ্ছেন যে এখানে ন্যায় বিচার কায়েম হয়, এই প্রতীকের মানুষগুলো যদি সত্যি সত্যি ওই জায়গায় যেতে পারে, ন্যায় বিচার কত প্রকার কি কি আপনি চোখে দেখতে পাবে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির, আমার তো মনে হয় আমার চোখে দেখা, আমি জেলখানায় ওনার সাথে যতদিন ছিলাম আমি দেখেছি তার ইমান, তার আমল, তার আখলাক, এমনকি তার যে তাওয়াক্কুল আল্লাহর উপরে, যে ইখলাস নিয়ে তিনি কাজ করেন, এটা জীবিত ওলি একজন। মানুষটা ঘোষণা দিয়েছে বাংলাদেশে অনেকে মেয়েদেরকে বোঝাচ্ছে শ্বশুর ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় যায় তোমাদেরকে ঘর বন্ধ করে ফেলবে, ঘোষণা দিয়েছে ইসলাম যদি সত্যি বাংলার ক্ষমতা যায় মেয়েরা এমন কথা বলতে বাধ্য হবে যে কিয়ামত পর্যন্ত ইসলাম বাংলাদেশে থাকবে। আপনি তো দিয়ে দেখেন না কেন, প্রতীক যখন টাঙানো দেখে বলছেন যে না এটা ন্যায় বিচারের প্রতীক, এ প্রতীক যদি সামনে আসে আপনি হাতের কাজ করবেন তো বলেন, এটা তো রাজনীতি, দেখতে পেয়েছি অধিকাংশ দুর্নীতিতে ভরা। গত কয়েকদিন আগে বাংলার এক নাস্তিক অধ্যাপক আনিসুর রহমান আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু এই দেশের দাঁড়ি পাল্লাওয়ালা মানুষগুলোকে দেখে সে ঘোষণা দিয়েছে 5টা বছর যদি এদের হাতে এ দেশের ক্ষমতা তুলে দেওয়া যায় এই দেশ থেকে দুর্নীতি ছাড়িয়ে বিদায় করবে। নাস্তিক হয়ে বুঝলো আর আপনি এখন উল্টা পাল্টা ধারণা করেন। 4 নম্বরে লাগে আমরা দেখেছি শুধু অফিস একটা লাগে, আমাদের যে অফিস আছে এই পৃথিবীতে আমাদের অফিসের নাম হচ্ছে মসজিদ, বাংলার বহু ছেলাতে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন মসজিদে আল্লাহর কোরআনের কথা তাফসীরের কথা বলতে নিষেধ করছে। 15.5 বছরে এত বড় বড় সালেমরা পর্যন্ত সাহস পায়নি যে মসজিদে আল্লাহর কথা বলা যাবে না, কিন্তু এই 1 মাসে 8-9 দিনে আমরা দেখতে পেলাম, খুব দুঃখ লাগছে এদের আচরণ দেখে, কারা এরা আমরা জানি না,
বারানি কারিম আপনাদের সম্পর্কে জানিয়েছে ওমান আজলামু মিম্মান মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা اسمুহু ওয়াসমা ফি খারাবিহা ইলা আখিরি আয়াত। সূরা বাকারা প্রথম নম্বর 114 নম্বর 114 নম্বর আয়াতে বড় সালেম যদি দেখতে চাও আমি আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় সালেম ওই লোকটা যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার কথা তার আলোচনা তার কোরআনের কথা বলতে নিষেধ করে পাঠা দেয়। আল্লাহর ঘর মসজিদ এই দেশে পৃথিবীতে আল্লাহর বান্দা ছাড়া দাবি করে তাদের জন্য এটা অফিস কথা বলে দল করলে যেমন অফিসে যাওয়ার আগে আমরা এমন দল করি যে 5 বার আমাদের আল্লাহর অফিসে যাওয়াই লাগে, না গেলে আপনি আর দলে থাকতে পারবেন না। সুতরাং আমরা যেটা বোঝাতে চাচ্ছি নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে যদি আপনি মনে করেন যে দুনিয়ার বিষয় নেতৃত্ব না, এটা আখেরাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ নিজে ডাক দিয়েছেন নবীকে হে নেতা, এই শব্দ দুনিয়া আর কাউকে আল্লাহ দেন। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ার কয়জন বলেন, তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি নেতা মানে আপনি লিখে দিতে পারেন আপনি জাহান্নামে। সেই মহান নেতার আদর্শ সমাজ জন্য সিরাতুন নবী দিয়েছে। এই কিছুক্ষণ আগে দেখলাম মিলাদুন নবী পালন করার জন্য অনেকে মিছিল নিয়ে যাচ্ছে। আমি মিলাদুন নবীর বিরুদ্ধে না, কিন্তু শুধু মিলাদ নিয়ে কেউ যদি আনন্দে থাকে, নবীর সিরাত আর আদর্শ আপনার কাছে যদি মুখ্য না হয়, আপনিও নবীর চাচা আবু তালেব আর আবু লাহাবের মতো জাহান্নামে যাবেন। নবীর চাচা আবু তালেব আবু লাহাব বিশ্ব নবীকে ভালোবাসেছে ভালোবেসেছে কম না, তারা নবীর মিলাদে খুশি ছিল। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? এত বেশি খুশি হয়েছে আবু লাহাব নিজের দুই আঙ্গুল দিয়ে যে মহিলা এসেছিল সোয়াই দিয়া তাকে আজাদ করে দিয়েছে। যা আবু তালেবের জীবনী পড়ে নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, হাদিসা মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকে নিয়ে ঘুমাতো, এত বেশি ভালোবাসা দিয়েছিল এই দুই চাচা খালি নবীর সামনে। কিন্তু নবীকে যখন বললেন ইয়া আম্মি আবি তালেব আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাক ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা রাওয়াহুল বুখারী। ও চাচা জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুস্তানিয়া আসতে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই, ওটা আমি নিজে জানি। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়ে যান, জোরে বলবেন আমার কানের কাছে মুখ নিয়ে একটু আমাকে শোনান, আমি সাক্ষী থাকি কি আমাদের দিন আপনাকে আমি আল্লাহর কাছে ঝগড়া করে জান্নাতে দিয়ে দেবো। পাশে দাঁড়িয়েছিল আবু সাহেল আর আবু লাহাব, আবু সুফিয়ান ডাক দিয়ে বলে নেতা পড়বা, এতদিন আপনারা ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজারি নতুন ধর্ম অনুসরণ করে গ্রহণ করে কলঙ্কিত হবা, মানুষ তোমাকে কাঁ পুরুষ বলবে ভেরু বলবে বদনাম হবে তোমার। আবু তালেব ওইদিন বলেছিল মুহাম্মদ ভাতিজা আমার আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্মের পর থেকে আমি খুশি, কিন্তু তোমার আদর্শটা আমি মানতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। মাফ করার মালিক কি নবীজি না আল্লাহ? আরো জোরে বলেন আল্লাহ। আমি সংক্ষেপ করছি এই কারণে, কারণে দুইজন চাচার জীবনী আমি পুরা পড়েছি। নবীর জন্মে এতে খুশি যারা ছিল দেখলেন নাকি বললাম, কিন্তু দুইজনেই জাহান্নামী। দুইজনে কি বলেন বলেন, একজনের পায়ের নিচে সুযোগ্য ফিতা লাগিয়ে দেবে জাহান্নামের, মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। আর আবু লাহাব জাহান্নাম, এটা আল্লাহ কোরআনে কারিমে সূরা লাহাব তার নামে নাযিল করে জানিয়েছেন, সায়াসমালানারুম যাতা লাহাব ওয়া নাউযুবিল্লাহ। অবগুড়া মানসিক সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন,
আর দুইজন চাচার নাম আমরা জানি, একজন হযরতে আমির হামজা আর একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা সুজন নবীর জন্মের সময় খুশি ছিল তা না, আমরা নবীর আদর্শ পেয়েও খুশি ছিল। একজন চাচা হযরতে আব্বাস নবীর আদর্শ পেয়ে খুশি, তার প্রমাণ তার মুখের কথা, মানসা বর্তমান ঈমান যদি ইমানের সাথ পেতে চায় সে যেন আল্লাহকে রব পেয়ে খুশি থাকে, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকে, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী এবং রাসূল স্বীকার করে খুশি থাকে। তিনি যে রাসূলের আদর্শ পেয়ে খুশি ছিলেন এই কথায় তার প্রমাণ। আরেকজনের দিকে তাকান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের আদর্শ মানতে গিয়ে নিজের শরীরকে উহুদের ময়দানে 70 টুকরা করেছেন, নবীর আদর্শ ছেড়ে দেননি। তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি হযরতে হামজাকে ওরা এত টুকরা করেছিল লজ্জাস্থান পর্যন্ত কেটে বাঁধিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় পাহাড়ে লতা পাতা দিয়ে নবী জিদার লাশটা যখন ঢাকলেন, মাথা থেকে পা পর্যন্ত তার নিজের পাগড়ি দিয়ে ঢেকে দিলেন, পাহাড়ের লতা পাতা দিয়ে পায়ের শেষ অংশে ঢেকে দিলেন, ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন আমার এই চাচা হামজার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি, হে আমার মালিক তোমাকে বলছে তুমি আমার চাচা। আগে দুইজন চাচাও তো আদর করেছে, মহব্বত দেখিয়েছে, ভালোবেসেছে, কিন্তু জন্মে কথা বলেন না কেন, ওই দুইজন চাচার শুধু মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আদর ছিল, জন্মে মিলাবে কিন্তু আদর্শ মানতে তারা নারাজ। এই দুইজন চাচা জন্মেও খুশি আদর্শ পেয়ে খুশি, তাদের জন্য নবীজির বক্তব্য দেখে হে আমার মালিক আমার চাচা হামজার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি, তোমাকে বলছি তুমি আমার মালিক হিসাবে আমার চাচার উপরে খুশি হয়ে যাও। নবীজি যদি কথা বলে কারো পক্ষে আল্লাহ খুশি না হয়ে পারবে, বুঝতে পারলাম চারজনের জীবনী পড়ে দুইজনে শুধু মিলাদ নিয়ে খুশি জাহান্নামি, দুইজনে মিলাদেও খুশি সিরাজেও খুশি, এজন্য দুইজনে জান্নাতি। আশা করছি আমার কথা অর্থ বুঝেছেন। এবার আসেন, কেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই পৃথিবীর ময়দানে আদর্শ হিসাবে মেনে নেওয়া লাগবে? আমি 27 টাকা বেশি কোরআন আর সিরাজের কিতাবে তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমার রাসূলের জীবনে। আমার এখানে দুইটা প্রশ্ন, আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম জানতেন না, কথা বলেন না কেন? ওনার নাম যে মুহাম্মদ এ শব্দটা আল্লাহ জানতেন না, ফি রাসূলিল্লাহ দিলেন কেন? আমাদের আদর্শ মানা রাখবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না রাসূলুল্লাহকে। এবার আমার প্রশ্ন, উনি রাসূল হয়েছিলেন কি জন্মে? বলুন, জনিয়র পৃথিবীর সর্বপ্রথম নবী শেষ নবী এ কথা আমরাও মানি, কিন্তু ঘোষণা দেওয়া হিসাবে উনি কিন্তু 40 বছর নবুয়ত পেয়ে ঘোষণা হয়েছে। ওরা আরব সাহানে 40 বছরের আগ পর্যন্ত কেউ নাকি নবী বলতো না, বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলুন, উনি রাসূলুল্লাহ হয়েছেন, নবী হয়েছেন কত বছর বয়সে? আরো জোরে, এর আগে আপনি করছেন নবীওয়ালা কাজ না, আপনি করছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ।
কারণ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ 17 বছর বয়সে হিলফুল ফুজুল শান্তির সংঘ গঠন করার মাধ্যমে ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছিলেন। তিনি মানুষকে ভালো কথা শোনাতেন, ভালো কথা বলতেন, মানুষের বিপদে এগিয়ে যেতেন। এর কাজগুলো করেননি সিরাজ ইবনে হিশাম তাকে কাজগুলো তিনি করেছিলেন। কি বুঝলেন এখানে? আপনিও যে কাজগুলো করেন এগুলো কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ, আর রাসূলুল্লাহর কাজ কি? তিনি যেই দিন রাসূল হচ্ছেন তার মানে 40 বছর বয়সে ওই দিনই জিব্রাইল তাকে বলেছিল ইকরা। তিনি বলেছিলেন মা আমি মারিয়াম পড়তে পারি না। তিনবার বলার পরও যখন বললেন আমি পড়বো না, পড়তে পারি না, এত করে চাপ দিয়েছিলেন, চতুর্থবার তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক। নবীজি জিব্রাইলের সঙ্গে সঙ্গে পাঁচটা আয়াত পড়েছিলেন। প্রশ্ন আসতে পারে প্রথম তিনবার পড়লেন না কেন? জবাব হচ্ছে তিনবার জিব্রাইল শুধু ইকরা বলেছিলেন যে পড়ো পড়ো পড়ো। নবীজি প্রশ্ন করলেন ভাই জিব্রাইল আমি পড়বো কি? বারবার যে আমাকে পড়তে বলেন আমি কি পড়বো? যখন বলেছে বিসমি রব্বিকা রবের নামে পড়ো তখন আমি আর থামি নাই, আরম্ভ করেছি। কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে তাদেরকে শিক্ষা দিয়ে গেলাম পড়াশোনা যদি করতে হয় রবের নামে পড়া লাগবে। এই 15.5 বছরে মানে পড়া পরিবর্তন হয়েছে না হয়নি? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকরা বিসমি রব্বিকা লাযী খলাক এই মনোগ্রাম বাদ দিয়েছে, নবী নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম বাদ দিয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া রব্বি জিদনি ইলমা এইটাও বাদ দিয়েছে। যত জায়গায় যত কিছু বাদ হয়েছে 15.5 বছরে নবীর উম্মতের এখন যে দায়িত্ব পাচ্ছে আহ্বান জানাবো এগুলো সব যেন ফিরিয়ে নিয়ে আসা হয়। কারণ রব ছাড়া আমরা করতে চাই না, রবের নাম বাদ দিয়ে যে পড়া হয় ওটা পড়া না। একবার বলতেছে এখন প্রশ্ন আসতে পারে তাহলে অন্যান্য দেশে তো উন্নতি করে তারা কি রবের নামে পড়ে? উন্নতি হয়েছে কিন্তু অবনতিও আছে। আমি সিঙ্গাপুর মালয়েশিয়া সব কতগুলো দেশ ঘুরে আসলাম, ওদের যে চরিত্র আমি দেখে এসেছি। বাকি যে দেশগুলোর নাম বললাম না, ফ্রি সেক্সের দেশ, লেখাপড়া করা আমাদের যাতে কম করে নাই, রাস্তার ধারে দাঁড়িয়ে মা বাবার সামনে সেনা করছে, দেখি মানুষ না কুত্তা? রবের নামে যদি আপনি পড়াতে পারতেন এখানে মা বাবার বড় ভাই যারা আছেন দায়িত্বে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 3টা বছর আপনি কোরআনের শিক্ষা সেখানে দেওয়া হয় এই তালিম কোরআন অথবা এই যে ক্যাডের মাদ্রাসা যায় বলেন এখান থেকে 3টা বছর পড়িয়ে নেন, বাকি ওকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, জনাব শাহরুখ সাহেব ওনার ছেলেকে বানিয়েছে ইঞ্জিনিয়ার, আর একটা ইবনে সিনা আছে, এইরকম আপনি তুলে দেন কোনো অসুবিধা নেই। 3টা বছর কোরআনের শিক্ষা দিয়ে দেন, 2টা গ্যারান্টি আপনাকে আমি দিলাম, জীবনে এই ছেলে কোনোদিন নেশা করবে না, যদি শয়তানের ধাক্কায় পড়ে কোনোদিন করেও ফিরে আসবে, কারণ ওই নূর আছে ভেতরে। 2 নম্বর জীবনেও কোনোদিন আপনাকে বিদ্যাশ্রম দেবে না, আশা করছি আপনি কাজে লাগাবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন জিব্রাইল পড়তে বললে কি পড়বো? সেই বলেছে রবের নামে আমি পড়া আরম্ভ করেছি। আজকে আমাদের দেশে শুরু হবে সিরাতুন নবীর আসর, যে আমরা রব ছাড়া অন্যের নামে পড়তে চাই না। অনেকে বাবার নামে পড়া আরম্ভ করেছিল, কি সে বাবা আমরা পড়তে চাই কার নামে? বলেন ফিরে আসলেন ওখান থেকে ডাক দিয়ে বললেন জামেলোনি জামেলোনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি আমাকে জড়িয়ে দাও কম্বল দিয়ে। হযরতে খাদিজা বলেছিলেন স্বামী আল্লাহি আল্লাহ, 2 বার কসম দিলেন আল্লাহি আল্লাহ কসম, কাল্লা কখনো না, লা ইউহসিকা আল্লাহু আবাদান, এতটুকু শব্দের ভেতরে খাদিজা 3 বার আল্লাহর নাম বলেছেন, অথচ তিনি তখন মুসলমান হননি।
একটা মুসলিম কসম দেওয়ার সময় একটা বাক্যে তিনবার আল্লাহর নামের ঘোষণা দেয়, আর দেশে হাজারো মুসলমান আমরা দেখি কসম দেওয়ার সময় কসম দিয়েছে বাবার নামে। তার জীবিত বাবা হলে হয় কবে মরে গেছে সে বাবার নামে। এখান থেকে একটা মাসলা বের হয়, কসম দেওয়ার জন্য আল্লাহ বাদে কারো নামে কসম দেওয়া জায়েজ নেই, হারাম। সুতরাং আল্লাহ বাদে কারো নামে আর কসম দেবেন বলেন বেশর বিয়েছে। পাঁচটা কথা শুনলেন খাদিজার কাছে। প্রথম নম্বরে বলেছিলেন, স্বামী আমার ভয় পাবেন না, আল্লাহ কখন আপনাকে অপমান অপদস্ত ভয় দেখাতে পারে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। ও বাংলার মুসলমানেরা, যারা রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখে, আত্মীয়তার সম্পর্ক গুলো জুড়ে রাখে, তাদেরকে আল্লাহ পাক নির্ভয় করে দেয়, পৃথিবীর কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না। আর আমরা দেখি এগুলো যারা ঠিক রাখে না, তাদের মনের ভেতরে হাজারো অজানা ভয়। জেলে যাওয়ার আগে একবার মাহফিল থেকে আসার সময় এক পুলিশ গাড়ি থামিয়ে আমার বসে হুজুর মুখে ফুঁ দিয়ে দেন, কেন কেন দায়িত্ব পালন করতে গিয়ে দেখি হঠাৎ তাল গাছের ভেতরে কি যেন গড়ে উঠল, আমি ভয় পেয়েছি। তুই তো ভয় পাবি, কারণ মানুষকে ঠেকায় আর মানুষের অধিকার নষ্ট করে, হক নষ্ট করে, উল্টা পাল্টা টাকা দাবা করে, আমার স্বামী বেশি দিন বেশি থাক, আমার স্বামীর হায়াত বেড়ে যাক, তার সম্পদ বেড়ে যাক, তার সম্মান বেড়ে যাক, সে যেন স্বামীকে বারবার তাকিদ দেয়, স্বামী তুমি যা করো করো কিন্তু সম্পর্ক গুলো ঠিক রাখো, তোমার মায়ের সাথে বাবার সাথে বোনের সাথে ভাইয়ের সাথে ফুফুর সাথে চাচার সাথে আমার গুলো যদি নাও করো অন্তত এইগুলো সম্পর্ক ঠিক রাখো। কিন্তু 198টা পরিবারই আজ বাংলাদেশে বউর কারণে আমরা এই রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখতে পারি না। কারা কারা পারছেন না হাত ধরেন তো, আমি কিন্তু বাস্তব বলছি, হাজারো পরিবারে আজ স্ত্রীর কারণে নিজের মা বাবার সাথে আমরা সম্পর্ক নষ্ট করে ফেলি, আমার বোনের সাথে সম্পর্ক আমার রক্তে বিশেষ বলে। এখন যে জন্নাত আছে কেন্দ্রীয় কারাগারে, এর নাম আছে ইলিয়াস, এই লোকটা ফাঁসি হয়েছে বউ মারার কারণে, বউ হত্যা করেছে এই কারণে ফাঁসি, এখনো যাবজ্জীবনে আছে, এখন 22 বছর জেল খাটা লাগবে, এখন ফাঁসি দেয় মানুষকে। ও একদিন এসে বলছিল, হামজা ভাই আমার জীবনের এই কাহিনী, 17 বছর ছিল সৌদি আরব, বিয়ে করার পর 35 না 37 বছর বয়সে বিয়ে করেছে, এ কয়েক বছর যেতেই বর সাথে আর মার সাথে কোনো মেয়ে নেই, আমি আমার বোনকে কিছু দিলেই বউ মন খারাপ করে, মাকে কিছু দিলেই মন খারাপ করে, শেষ পর্যন্ত কে করবো বলে আমি একটু সতর্ক করার জন্যে একটা থাপ্পড় দিয়েছিলাম, এক থাপ্পড়ও সাধারণ মানুষ। এখন আমার এই যে শেষ 22টা বছর জেলে থাকা লাগবে, 30 বছর শেষ হয়েছিল, আমি কাজকর্ম করি এই কারণে আমার 22 বছর। বলেন একটা লোক ওইদিকে গেল 34-35 বছর, এদিকে 22 বছর, ওর জীবনে আর কি থাকবে বের হলে, ওকে খুব বড় অপরাধ করে গিয়েছে ছেলে, এ পারিবারিক জীবনের একটা ঠুনক বিষয়। এদের সম্মানিত মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনছেন, আপনি মনে করেন নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরে আমি বগুড়ায় ঘুরি, আমি জান্নাত যাব না, জান না, আপনার কারণে আপনার স্বামী তার মা বাবার সাথে তার বোনের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না। আমি কি বেশি বলে ফেললাম? এ বগুড়ায় মনে হয় এখন শুরু হয়নি, এগুলো কুষ্টিয়া চলছে। আশা করছে মা বোনেরা খাদিজার মতো আচরণ করবে, বলেন আমিন।
তিনি বললেন পাঁচটা কথা, ওখান থেকে নিয়ে গেলেন, বলেন চলেন আমার ভাই আরাকানের অফের আছে, চাচা তো ভাই আরাকানের অফের তাওরাতের ইনজিলের পণ্ডিত ছিলেন, তিনি নবীজির এই কথাগুলো শুনে বললেন মোহাম্মদ সুসংবাদ ওয়েলকাম তোমাকে, কারণ এর আগে মুসা নবী ঈসা আলাইহিস কাছে এই ফেরেশতা এসেছিল, ভয় পাবেন না আপনি, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আমি কিতাব পড়ে যেটা দেখতে পেয়েছি আপনাকে আল্লাহ যেটা দিলেন আপনি এখন নবী রাসূল, এ নবী রাসূল যারাই হয়েছিল মুসা নবী হযরত ঈসা নবী তারা রাসূল ছিলেন, কিতাব পেয়েছিলেন, জিব্রাইল এসেছিল, এজন্য এলাকার মানুষেরা তাকে এলাকায় থাকতে দেয়নি, হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে, আপনার কপালে এটাই আসবে সাবির লোকেরা আপনাকে শেষ পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দেবে, আমি যদি ওই সময় দেশে থাকি আমি তোমাকে সাহায্য করবো, থাকে আর যাদের কোন চিন্তা নেই দু চিন্তা কেউ ফুর্তি করছে এ মানুষগুলো নবীওয়ালা কাজ না, এদের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ হচ্ছে, নবীওয়ালা কাজ করতে হলে অবশ্যই 40 থেকে 63 এই 23 বছর অনুসরণ করা লাগবে, কথা বলেন কেন এরা আসেন কেন করা লাগবে, এক নাম্বার বিশ্ব নবীকে উসওয়াতুন হাসানা এই শব্দটা আল্লাহ এমনি দেয়নি, দুনিয়ার কারো নামের আগে পরে এই শব্দটা আপনি দেখবেন না, ইব্রাহিম নবীর নামের আগে পরে আছে সেটা আলাদা বিষয়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন আল্লাহ, আমি 27টা কারণ বলছে, এক নাম্বার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনই আমাদের কাছে পরিষ্কার, এই কারণেই তিনি একমাত্র আদর্শ, দুনিয়ায় যারা অনুসরণ আপনি করেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে দেশে বন্ধ বন্ধ জিয়াউর রহমান মতিয়া রহমান নিজামী চার মনায় পীর যারা সৈয়দে আছেন কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে আমার নেতার চরিত্র 100 ভাগ পরিষ্কার, পারবে না, অথচ নবীজি নিজে জানিয়েছিলেন আমার স্ত্রীরা এ আমার সাথীরা ছোটবেলায় কি করেছে কার মুরগি চুরি করেছে কার কাঁটা চুরি করেছে আমরা জানি না, কথা বলে না কেন, তার 63 বছরের জীবনে আপনি একটা কলম লাগাবেন সে জায়গাও পাবেন না, কি সুন্দর কথা আল্লাহ তার নামে দিয়েছেন খুলুকিন আজিম, শব্দটা বিশাল শব্দ, আল্লাহ বলেন এই নামটা আমি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রে ব্যবহার করেছি, আর ইসমাইল নবীকে আমি একটা নাম দিয়েছিলাম আমার নাম গোলামিন হালিম আমার সহনশীল বান্দা, মানুষ কোন কিনারা পারে না এর আদর্শ অনুসরণ করি, জোরে বলেন আল্লাহু আকবার, আমি যে কথাটা পর্যন্ত নিয়ে আসতে চাই দুনিয়ায় কারো জীবনই আমাদের কাছে যেহেতু পরিষ্কার না পরিচ্ছন্ন না এজন্য একমাত্র আদর্শ আমরা কাউকে মানি না, আমরা মানি মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দ্বিতীয় নম্বরে আমি পেয়েছি বিশ্বনে আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে পৃথিবীর যত সম্পদ আল্লাহ দিয়েছেন তিনি ছিলেন শ্রেষ্ঠ সম্পদ, কি ছিলেন সর্বোত্তম
সুতরাং তোমরা যদি আনন্দ করতে চাও কারো আদর্শ পেয়ে, মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ পেয়ে আনন্দ করো, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ এটা। জোর বলুন আল্লাহু আকবার। তিন নম্বরে বেশি তিনি গোটা পৃথিবীর জন্য ছিলেন রহমত, যেখানে গিয়েছেন সেই জায়গা রহমতে ভরে গেছে। আমার সাজনা কাইল্লা রহমাতাল লিল আলামিন। আরাই কোন মাকতুবে ভেতরে আদের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি পেয়েছি খারিজাতুল কবরা হযরত হালিমা সাদিয়া বলেন, আমি যেখান থেকে কলে নিয়েছি ওই জায়গা থেকে ছয়টা বছর আমি তাকে লালন পালন করেছি, কোনদিন অভাব তার পরে আমি চোখে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চার নম্বরে তিনি আমাদের আদর্শ। এটাই আমার আসল পয়েন্ট। এই পৃথিবীতে একজন মানুষকে শুধু অনুসরণ করলে, অনুকরণ করলে জীবনের গোনা মাফ হয়ে যায়, তিনি মোহাম্মদুর। পৃথিবীর কোন মানুষকে অনুসরণ করলে জীবনের গোনা মাফ হয়, আমি কোরআনে পাইনি। শুধু একটা মানুষ পাঁচ নম্বরে পেয়েছি তিনি আমাদের জন্য আলো বা লাইট। আলো লাইট দিয়ে মানুষ যেমন চলতে ফিরতে সহজ হয়, শুধুমাত্র আমাদের নেতা না, আদর্শ না, তিনি রসুলদের নবীদের নেতা ছিলেন। আল্লাহ সূরা ইয়াসিনের পক্ষ ছিল উন্মুক্ত, নবীর উম্মত বলে আজ যারা তারা দাবি করছে, অনেকের মন সংকীর্ণ। একটু ভালো আল্লাহ বলে আলাম না রাখলাকা সাদরা, হে রবি আপনার সিনাকে আমি উন্মুক্ত করে দেইনি, আপনার বোধকে প্রসারিত করি নাই। বাংলাদেশের এখন যে অবস্থা, এখন এই আয়াতটা মেনে নেওয়া আমাদের 100 ভাগ দরকার। আজ আমাদের অনেকের মন সংকীর্ণ, ন্যারো মাইন্ডের আমরা না, বোধ উন্মুক্ত করা লাগবে, প্রশস্ত করা লাগবে বোধকে মোহাম্মদ রাসূলুল্লাহর মতো। এই কথা বলে না কেন, এত বড় বড় অপরাধীকে যদি আল্লাহ নবী মাফ করে নিজের বুকের কাছে নিতে পারে, যেটার আদর্শ ডাক্তার সাদিক রহমান দেখাচ্ছে, তার মতো অত্যাচারিত নির্যাতনের শিকার স্বপ্নে হননি, তার ছেলে এখন ছেলে, তার স্ত্রী অসুস্থ, তারপরে কঠিন পরিস্থিতিতে যদি তিনি ওদা হয়ে সব ক্ষমা করে দিতে পারেন। আমাদের ছোটখাটো ভাইরা অনেকে ভোগ করেছিল 15 বছরে, অনেক মানুষ তাদের উল্টা পাল্টা নামে ডাকছে। আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, এ নাটোরের সন্তান মাওলানা আব্দুল বারী রশিদি আপনাদের বগুড়াতে এখন থাকে, ওনার জীবন চরিত্র নিয়ে অনেকে আমার কাছে মেসেজ পাঠায় যে উনি বাতিলের সাথে হাত মিলিয়ে এই এই কাজ করেছিল। আরে ভাই, বাস্তবতা, স্থান, কাল, পাত্রভেদে কাজ করা লাগে। আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছিল সেলখানা ভেতরে, ওরা মানুষ নামে জানোয়ার ছিল, আমরা বলে আসলে ওই সময় করতাম যে দুনিয়ায় আর বের হতে পারতাম না, ওখানে মরা দশায় বের হতাম। এদেশে বহু জায়গা এরকম ছিল যেখানে স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে নেশা লেগেছিল। ভাই ভাই যদি ভোগ করে থাকে উনি আল্লাহর কাছে জবাব দেবেন, ওনাকে ভোগে টানতে আপনার এত উল্টা পাল্টা ফতোয়া আসে কোত্থেকে? ওই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন ইসলামী ছাত্র শিবিরের, ওই পর্যায়ে না গেলে ওনার এমনি সিহারা দেখে গিয়েছিল। মানুষের মনের খবর যেহেতু আল্লাহ জানে, কি উদ্দেশ্যে কি করেছিল সেটা আল্লাহ জানে, অনেকটা মনাজাত করেছিল ওইটা নিয়ে আপনি ফতোয়াবাজি করেন, আপনার জীবনে ভুল নাই? এই জন্য কোন মানুষের ভেতরের অবস্থা যেহেতু জানেন না, উপরে কিছু দেখে আমি তাকে ধারণা করলে আপনার কবিরা গুনাহ হবে। আমি আশা করছি আপনার মুখ হবে উন্মুক্ত, আপনি রসুলকে সিরাত শুনতে এসে তার আদর্শ মানার জন্য বসে আছে, আর আপনার মন এখনো পর্যন্ত ন্যারো মাইন্ডের হয়ে বসে আছে।
এখন যে অবস্থা চলছে আমরা যদি সব একটা একটা করে মাইনাস করে দিই, এই যে 14 ভাগ মানুষ এই দেশে এখনো জালেম আছে, জালেমে যুক্ত শুনি, কালকে আন্তর্জাতিক রিপোর্ট পেয়েছি একটা, এদেশের 28 জন মানুষ 100 জনের 28 জন জাতীয়তাবাদী দল বিএনপি যেটা নাম শুনি আমরা এনাদেরকে সাপোর্ট করছে, জালেম যারা বিদায় নিয়েছে তাদেরকে 100 জনের 14 জন এখনো এই দেশে সাপোর্টার আছে, 100 জনের 58 জন ইসলাম পন্থী মানুষ এই দেশে অলরেডি এখন তৈরি হয়ে গেছে। এক মাস 8 দিনের যে অবস্থা দেখতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে 58 না 70 ভাগ হতে হবে, সেদিন দেরি হবে ইনশাআল্লাহ। 53টা বছর বাবা চালিয়েছিল, চাচা চালিয়েছে, স্বামী চালিয়েছে, বউ চালিয়েছে, ভাবিও চালিয়েছে, শুধুমাত্র কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা বাকি আছে, এটা এবার দেখার সময় এসেছে, এটা দেখতে চান না যে এটা দিয়ে বাংলাদেশ চলুক, কারা কারা চান দেখে লিল্লাহি তাকবীর, আমার চাষা সব করে নিয়েছে, আমার যেহেতু মাহফিল আজকে বইটা ছিল আর আমি আর পাচ্ছি না, কারণ ভেতরে থেকে খাওয়াইছে ওরা, আমিও পারি না আপনারা ছাড়েন না, আল্লাহ আপনার আমার একটু বাঁচিয়ে রাখেন, যে গরু দিয়ে চাষ করে খাবে গরু তো মরে যায়, অন্তত আমার একটু ছাড় দেন, আমি পুরাটা শেষ করতে পারলাম না, আগামীতে কোনো জায়গায় আব্দুল বারী রশিদি, আব্দুল সালাম জোট্টিবাদী এদের মাধ্যমে কয়েকটা মাহফিল নিয়েছি আপনাদের আশপাশে, যেখানে আসবো ইনশাল্লাহ ওখানে একটু আগে আগে তুলে দেবেন কথা বলবো, আজকের মতো মাহফিলে বিদায় দিচ্ছি, সভাপতি সাহেব একটু সালাম দেবেন, এরপরে মনসাব করে আমরা বিদায় করবো, সালাম। Thank you.